বক্সাদুয়ারে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম ভাঙলো কোনো এক অজানা পাখির মিষ্টি আওয়াজে। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম তাসিগাঁওয়ের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ইন্দ্রদা শোনালেন তার নিজের হাতে বানানো তুমড়ি। এখান থেকে তাসিগাঁওয়ের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। সংকীর্ণ পাহাড়ি রাস্তা আর পাথুরে শুকনো নদী পেরিয়ে শুরু হলো আমাদের প্রথম ট্রেক। বলো কি ভাত আর আলু পটলের তরকারি তোমরা খেয়েছো কখনো? খাওনি না বলো তো, কি করে খাবে? আমি খাই আর তোমরা দেখো। আলু পটল দাদা পায়ে না যাও, পায়ে না যাও, বেবি স্টেপ। আমরা এখন চুনাভাতি যাচ্ছি সদরবাজার থেকে। এটা হলো মাসানি খোলা, আর পিছনে যে টপটা দেখতে পাচ্ছি সেটা হলো রোভার্স পয়েন্ট। হ্যাঁ, লোকাল নেম ইস রামিতি ডারা। এক দুটো বাড়ি নেপালি আছে, তো নেপালি কিন্তু নেপালি বাড়ি একটা সময় আমরা আগে ভেবে আমার চিনানো হতো, এটা দুপাদের বাড়ি, এটা নেপালি বাড়ি, সেটা চিনবে কি করে? চিনার জন্য একটা সিম্বল হতে যায় ডুপ্পা জনজাতি, যে বাড়ির যে জানালাগুলো হয় ঠিক ওই যে মন্দিরের মতো, মন্দিরের মতো হয়, ওরা বাড়িতে হয়ে বানাবে আর ভিতর দিয়ে স্লাইডিং টাইপ জানালা হয়। আমরা সে লেপচাকায় যেদিন থাকবে যে বাড়িটা রাখবো ঠিক ডুপ্পাদেরই বাড়ি, কাঠের দোকলা বাড়ি, এরকম স্লাইডিং টাইপ জানালা খুব ভালো লাগবে দেখতে। আর
আর নেপালি বাড়ি দেখবে জানালা স্কোয়ার স্কোয়ার এইভাবে হয়। এটা ছিল একটা সময় ট্রেডিশন ছিল, এখন সময়ের সাথে সাথে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যার পয়সা আছে সে বানাচ্ছে ডিজাইন, যে পয়সা এরকম নানা রকম হয়ে যাচ্ছে। কিন্তু পুরনো যত 90% পুরনো যত বাড়ি সব বাড়ি দেখবে। আচ্ছা দাদা, মানে খাওয়া দাওয়া বাজার টাজার হয় কি? সব নিচ থেকে সব নিচে সান্তলা বাড়ি, কালকে মঙ্গলবার আছে বাজার, মানে এইরকম রাস্তা দিয়ে নামবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাবে না, এটা হলো এই গ্রাম থেকে সেই গ্রাম কমিউনিকেশন রাস্তা, শর্টকাট রাস্তা। এইখানে এই রাস্তাটাই, এখানে একটা রাস্তা গেছে দেখবে, এখানে 5 কিলোমিটার সদর বাজার, মানে এর সঙ্গে হেঁটে সদর বাজার, সরি সান্তলা বাজার, ওখানে চলে হেঁটেই যাবে। হ্যাঁ, সকালবেলা যায় সব দেবো ডোকোগুলো নিয়ে নামবে, সেগুলো বাজার করে আনবে। কালকে আমরা যখন চেক করে আসবো আর কি, তখন লক্ষ্য করতে পারবে গ্রামের প্রচুর লোকজন আপন দান করবে, মেয়ে ছেলেরাও বেশিরভাগ বাজার। আর এগুলো মানে মানে সপ্তাহে কদিন যায় এরা? তো এরকম বাজারে বাজারে সপ্তাহে মোটামুটি একদিনই যায়, কাজে পড়লে অনেকে দুবার যায়। কালকে একটা মঙ্গলবার বাজার আছে, আর বুধবারের বাজার আমাদের আলিপুরদুয়ারে বড় হাট হয়, তমনপুর হাট। সেটা খুব একে ঐতিহাসিক আর বহু পুরনো হাট, যে একটা হাটে গেলে পরে তুমি নিয়ালাভাব 10-15টা জনজাতির লোক পাবে, আদিবাসী, নেপালি, বাঙালি, বিহারি, এই টুপ্পা থেকে শুরু করে ওই রাভা, মেচ, ঠিক আছে, এরকম প্রচুর জনজাতি, এই এলাকায় প্রচুর জনজাতি আছে ছোটো ছোটো, সেই জনজাতি সবাইকেই ওখানে পাবে। এখানে মানে সবজি সবজি রুচিগুলো ঠান্ডার জন্য ঠিকঠাক থাকে, মানে ফ্রিজ লাগে না? চলো, ফ্রিজ লাগে না এখানে, ওই বেসিক্যালি নিজেরাই তৈরি করে। এদের খাওয়া দাওয়ার জন্য খুব একটা ইস না, এক সবজি ভাত, এক সবজি ভাত হলে ওদের হয়ে যায়, ওদের খুব একটা এই চাহিদা ই খাদ। আমাদের যেমন এত পথ হয়, হ্যাঁ, ওষুধপত্র হঠাৎ দরকার পড়লে তখন সে নিচেই যাওয়ার উপায় নেই। কেউ অসুস্থ হলে পরে কি হয়, হচ্ছে ওই ইসে স্ট্রেচার বানাচ্ছে, 8 জন লোক যাচ্ছে, 4 জন করে চেঞ্জ করে 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 নিয়ে যাবে। এখানটা একটা মেডিকেল কোনো ব্যবস্থাই নেই, খালি এই আলিপুরদুয়ার খুব বিপদ, সারা রাত ওট করে বসে রাখতে হবে, রাত অব্দি বেঁচে গেলে। যেমন আমি যেমন আন্দামানে গিয়ে দেখেছিলাম, সবাইকে পড়বে রাস্তায়, মানে সেই তোমার ওই কি রঙ্গর থেকে প্রায় 6 কিলোমিটার নৌকো, মানে ওই জাহাজে চেপে কিছু, মানে একজন আসছিল আমাদের ওই জাহাজের মধ্যে ছিল, তার মানে রীতিমতো শরীর খারাপ। এখানে দাইমা বলতে দাইমা সেরকম নেই, গ্রামের মহিলারাই সব। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানকার লোকের ফিটনেস ও তো ওই লেভেলে, প্রচুর এসে বেশিরভাগ নর্মাল ডেলিভারি হয়, প্রচুর নর্মাল ডেলিভারি হয় বেশিরভাগ, 90% নর্মাল ডেলিভারি প্রবলেম হয়। উপর থেকে যে নিচে নামবে, নামার পর একটা নদী পাবে, সেই নদীটার নাম হলো কাতলু। তার লেন্থ বেশি না, 8 কিলোমিটার লেন্থ, 8 কিলোমিটারের মধ্যেই শেষ হয়ে যায়। 8 কিলোমিটার পরে গিয়ে একটা মোহনা পাবে, যেটা ইসের থেকে ওই ভুটান থেকে একটা নদী এসছে, সাচিপু, সাচিপু আর ইসে কাতলুং যেখানে জয়েন হয়ে যাচ্ছে, সেখান থেকে নদীর নাম হয়ে যাচ্ছে জয়ন্তী। আচ্ছা, ঠিক আছে, জয়ন্তী। আর নেপালি ভাষাতে ওই দোভানাকে আমাকে মোহনাকে এরা বলা হয় দোভানা। আর এই জয়ন্তী নদীটাই ঘুরে ঘুরে যখন আলিপুরদুয়ারে গিয়ে ঢুকছে, তখন তার নাম হয়ে যাচ্ছে গদাধর নদী, ঠিক আছে। আর এই গদাধর নদীটাই পরে গিয়ে কালজানিতে মিশেছে। কোথায়? কালজানি, কালজানি আলিপুরদুয়ারের উপর দিয়ে যে নদীটা আছে, সেটা ওই অনেকটা দূরে ওই বাংলাদেশের কাছাকাছি বর্ডারে গিয়ে কালজানিতে মিশেছে। আর ওই দেওয়ালগুলো দেখো, এরকম মোটা মোটা সব দেওয়াল পিলার, এখানে সব কিন্তু চুন সুরকি দিয়ে তৈরি। এগুলো কিন্তু ট্রেডিশনাল ওয়াইজ পারি একদম। আমরা এই যে এই দুপুরাই থেকে কেন বসতাম, কোনো দরকার ছিল না, আমরা যদি বেরিয়ে যেতে পারতাম। ওদেরকে এরকম হওয়া, ওদের সাথে গিয়ে কথা বলা, কি খায় না খায় জানা, ওদের বাড়িতে কি আছে না আছে এটা দেখানোর জন্য আমি নিয়ে গেছিলাম। এগুলোকে এক্সপ্লোর করতে হয় মানে খুব কাছের থেকে। আমরা ট্যুর করতে আসলে কি গাড়িতে আসলে ওই ঘুরে দুয়াশ ঘুরে এসছি, কিন্তু দুয়াশের কালচার কি, মানে কি কি জনজাতির লোক থাকে, কি খায়, এগুলো যখন চেক করবে বা ইয়ে করবে তখন তুমি কাছের থেকে জানতে পারবে। কালো এলাচ হয় না, কালো কালো সে এলাচ গাছ। আচ্ছা, বড় এলাচ যেটা আমরা বলি, কালো এলাচ হয়।
আর এটা এলাস্টা হয় গোড়ায় দেখো ওই ফুল হচ্ছে দেখবে হ্যাঁ হ্যাঁ দেখো ফুল হচ্ছে এটা আগস্ট মাস নাগাদ ম্যাচিউর হয়ে যাবে তখন ওই ফুলগুলো ছেড়ে দিলে ফুলগুলো ভিতর থেকে এলাস্টগুলো বের হবে ওটাকে আবার শুকাতে হয় আচ্ছা এটা গাছে গাছে কত এরকমই গাছ হয় ছোট এইটুকু ছোট হ্যাঁ একটু ভালো ভালো হয় এ মনে মনে 5 ফুট 6 ফুট হাইট পর্যন্ত ভালো জল পেলে সব কিছু পেলে যাওয়ার পথে আমরা ঘুরে নিলাম চুনাভাটি মনাস্টারি হতে না স্তূপা কিন্তু এক না স্তূপা হলো যে গুম্বাটা আছে আমাদের বাদিকে যে গুম্বা আছে গুম্বার আরেকটা অংশ হলো তো স্তূপা মানে এটাও একটা গুম্বা বলতে পারো ছোট গুম্বা বড় গুম্বা এরকম টাইপ আর ছোটটা হলো এদের যে বড় লামারা মারা যায় যখন লামারা তখন মারা গেলে পরে ওদের ওখানে বডিটা রেখে তার উপরে ওটা তৈরি হয় আচ্ছা আচ্ছা যে তা তৈরি হয় তাকে ছোটেন বলা হয় বসে বসে নামতে হবে ওহো দেখো দেখো এই একটা জিনিস তোমরা লক্ষ্য করছো এদের যে লোসার প্রোগ্রামটা হয় না লোসারে কি হয় এরা হলো লোসারটা কি অ্যাকচুয়ালি টিবেটিয়ান ক্যালেন্ডার এরা ফলো করে সেই টিবেটিয়ান ক্যালেন্ডার অনুসারে যে ফার্স্ট জানুয়ারি আমরা যেটা পয়লা উৎসব মানাই ওদের সেই অনুসারে ডেটটাতে ওরা চার দিন পাঁচ দিন এক সপ্তাহ উৎসব পালন করেছে এই প্রোগ্রামটাই হলো লোসার প্রোগ্রাম আর এতে কী হয় ওরা তীর খেলা তারপরে ডার্ট খেলা এসবই চলে আর কি তো ওই সময় পুরুষরা তীর খেলবে এই খেলবে না মহিলারা খাওয়া দাওয়া নিয়ে টাইম টু টাইম খাওয়া দিবে একদম টাইম টু টাইম টাইম মতো ওই কোনো কেউ খেলছে কারো ফ্যামিলি যদি টাইম টু টাইম তোমার ওয়াইফ কোনো টাইম টু টাইম না আসলে ঠিক টিফিন টাইমে ফাইন হয়ে যাবে আচ্ছা আর এরা যে কী হবে এখন এদের বেডিংও চলে হয়তো 20 জন বা 30 জন গ্রামে সব জোগাড় হলো সবাই 500 করে দিল জমা টাকা জমালো একটা দেখো ওখানে দাঁড়িয়েছে ওরা এইখানে একটা এখান থেকে তীর হাতে বানানো তীর মার এখান থেকে আচ্ছা আর একটা ছোট্ট এই এদেরকে যদি হানো তামা মনে যদি ট্রেনিং দিয়ে অলিম্পিকে পাস না ভালো গোল্ড মেডেল এইটুকু এখন কাঠের টুকরো থাকবে আর এই টুকরোর মধ্যে ওই আমাদের যেরকম গোল যায় বনসাই সব ছোট ছোট সবই থাকে মারা হয় একবার এখান থেকে মারবো পরে ওখান থেকে মারবো সবাই দুটো করে তীর কোথা থেকে কত করে এখান থেকে ওই যে বস্তু দাঁড়িয়ে আছে ওই ওইখানে হ্যাঁ আর ওখানে যদি এইটুকু সিম্বল হিসাব করে এখান থেকে মেরে লাগিয়ে দিচ্ছি বাবা এটা তো অলিম্পিকে গেলে ফার্স্ট হলো এখন এগুলো সবই পোষা হবে কত ফিট ডিস্টেন্স
পাস হয়ে যান। আমরা এখন তাসিগাঁও পৌঁছে গেছি, একদম ফুল টিম সুস্থ আছে। আচ্ছা, এই উপরে যে গুম্বাটা দেখা যাচ্ছে তার ঠিক নিচের বাড়িটাই। ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওয়েলকাম টু তাসিগাঁও। এখানে আপাতত এই একটি মাত্রই হোমস্টে রয়েছে, তবে আরো হোমস্টে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। আমাদের লাঞ্চ পর্ব চলছে তাসিগাঁওতে, দেখে মনে হচ্ছে সকলেরই খুব ভালোই খিদে পেয়েছে আর কি। লাঞ্চ সারার পর গেলাম হোমস্টের ঠিক পাশে অবস্থিত মনাস্টারি থেকে সানসেট উপভোগ করতে। নিস্তব্ধ এই গ্রামের অস্তমিত সূর্য নিজের সঙ্গে করে নিয়ে গেল আমাদের সারাদিনের ক্লান্তিকেও।